সুনির্দিষ্ট জায়গাটা বলবে আর কি, তাইলে আর কোনো সমস্যা আশা করি হবে না। রাজের বাস স্ট্যান্ড বা সানের পার বা থানার মোড় সর্বশেষ আপনারা কি বলবেন এই বিষয়ে, আপনাদের যে ভাড়া বা গাড়ির বিষয়? সর্বশেষ বলবো রাজুর শুধু রাজুর থেকেই শুরু, যেহেতু আমাদের সেকারের রাজুর থেকে শুরু। রাজুর সহ সকল মানে যারা ভাড়া নেবেন যে কোনো অনুষ্ঠানে, বিয়া হোক বা যে কোনো অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স সার্ভিস রুগীর জন্য আসবেন, আমরা ইনশাল্লাহ সবাই আমাদের সর্বোচ্চ আমরা এই সার্ভিস দেবো, এই ওয়াদাবদ্ধ আমরা ইনশাল্লাহ। আমরা সবসময় এদের সার্ভিস দেবো। ভাইয়ের কাছে আমরা একটা কথা শুনলাম যে যারা আপনাদের শিষ্য বা দাদা আপনাদের কাছ থেকে ড্রাইভিং চালানো শিখছে, তারা এখন অনেক বড় বড় জায়গায় কাজ করতেছে এবং তারা তাদের ব্যবহার আদব কায়দাটাও তাদের শিখিয়ে দেওয়া হয়েছে। এটা খুব ভালো একটা বিষয়, এই যাতে যাতে সে মনে করেন দেখা যায় যে অনেক বড় বড় এমপি মন্ত্রী আপনাদের অ্যাম্বাসেডর বা অনেক বড় জায়গায় তাদের চলাফেরা করতে হয়। এই জন্য ব্যবহারটা আদবটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা শিখিয়ে দিচ্ছেন, এবং এটা আমি মনে করি একটা ভালো দিক। এটা হয়তো সবাই ওস্তাদ কিন্তু সবাই আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু সবাই শেখায় না। হয়তো ভালো ড্রাইভার হইতে পারে কিন্তু ভালো মানুষ হইতে হবে সর্বোপরি। যে বিষয়টা এটা আমি খুব শুনে খুশি হয়েছি যে আপনারা সাথে সাথে আদবটাও শিখিয়ে দিচ্ছেন। ভাই একটু বলেন এই বিষয়ে, একটু বলেন এই বিষয়ে আপনি ভাই একটু বলেন। আমরা আগে হলো ড্রাইভারে শিখানোর আগে হলো সার্ভিস আদব কায়দা শিখাই, এদের সুন্দরভাবে হলো আদব কায়দা শিখাই। তো এরপর হলো আমরা সুন্দরভাবে ড্রাইভারে শিখাই, ইন্টারভিউ দিয়ে লাইসেন্স বাই করাই, আমরা ইন্টারভিউ ছাড়া কখনো লাইসেন্স বাই করাই না। আপনাদের লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার সবাই? সবাই, অবৈধ কোনো ড্রাইভার নেই আমাদের। আমাদের ভিতরে কোনো ডুবলি লাইসেন্সের কোনো ড্রাইভার নেই, আমাদের সুন্দর অরিজিনাল লাইসেন্স দেয়া গাড়ি চালানো এখানে দক্ষ ড্রাইভার, দক্ষ ড্রাইভার এখানে। ধন্যবাদ আপনাদেরকে ভাই।